সন্দেহভাজন আইএস জঙ্গি মুসাকে জেরা করবেন বাংলাদেশের গোয়েন্দারা। গতকালই কলকাতায় আসে বাংলাদেশের 3 সদস্যের গোয়েন্দা দল। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে গত মাসে মুসা ওরফে মসিউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। লাভপুরের বাসিন্দা মুসাকে জেরায় হদিশ মেলে তার সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির যোগাযোগ। 2015 সালের আগস্ট মাসে আবু সুলেমান নামে এক ব্যক্তির সঙ্গে মালদাতে বৈঠক করে মুসা। গোয়েন্দাদের দাবি, সুলেমান বাংলাদেশের এক শীর্ষ জেএমবি নেতা। এরপরে মুসাকে হেফাজতে নেয় এনআইএ। জেএমবির সঙ্গে মুসার যোগসাজশ নিয়ে জেরা করতেই শহরে এলেন বাংলাদেশের গোয়েন্দারা।